নমস্কার বন্ধুরা, তো আজকে আবার চলে এসেছি একটা নতুন জায়গায়। জায়গাটা হচ্ছে ইছাপুর বেলিয়াঘাটা রোড। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, হাইওয়েটা, এটা নতুন হয়েছে ইছাপুর থেকে বেলিয়াঘাটা। ঠিক আছে, তো এসেছি কী জন্য? অনেক তো আপনাদেরকে বিরিয়ানি বা কাবাব হেনা তেনা অনেক ফুডস দেখিয়েছি, আজকে এসেছি স্পেশাল একটা চায়ের দোকানে। ঠিক আছে, তো এই চায়ের দোকানটা হচ্ছে খুবই বিখ্যাত ইছাপুর থেকে বেলিয়াঘাটা রোডের মাঝামাঝি। কাউকেও বলবেন একবারে চিনিয়ে দেবে কি ইছাপুরে এই চায়ের দোকানের ব্যাপারে, কাউকেও বলবেন একবারে বলে দেবে। একটু আকাশ ওই দিকটা দেখাও বন্ধুরা, দেখুন খালি মাটির খুঁড়িগুলো দেখুন, মাটির খুঁড়িগুলো দেখুন, মানে ভর্তি। ঠিক আছে, স্পেশালি এখান থেকে দূর দূর থেকে লোক আসে চা খাওয়ার জন্য। আমরাও এসেছি চা খাওয়ার জন্য, আমরা এর আগেও চা খেয়েছি এখানে, কিন্তু এখানকার ভিডিওটা তখন করিনি। তো আজকে ভাবলাম সেই ভিডিওটা করি, এদিক দিয়ে যাচ্ছিলাম আমি, তো ভাবলাম এই ভিডিওটা আজকে করে নিই। তাহলে চলে আসুন, দেখি একটু কথা বলে দেখি যে দোকানের ওনার আছে তার সাথে একটু কথা বলে দেখি যে এখানে কী কী চা পাওয়া যায়, কটার থেকে কটায় পাওয়া যায় অ্যাভেলেবেল। ঠিক আছে, তাহলে চলে আসুন। আচ্ছা দাদা নমস্কার। নমস্কার, আপনার নাম একটু? মোহাম্মদ জলিল হোসেন। মোহাম্মদ জলিল হোসেন দাদা, এই দোকানটা কতদিন থেকে? এটা এখানে আপাতত 4 বছর। চা মানে একবার এখানকার চা খাবেন বন্ধুরা, তো আপনার দ্বিতীয়বার তৃতীয়বার চারবার এরকম খেতে ইচ্ছা করবে। অবশ্যই আসবেন, চাটা খেয়ে দেখবেন। জায়গাটা আরেকবার বলছি, ইছাপুর মানে বদর ইছাপুর, বদর ইছাপুর থেকে বেলিয়াঘাটার যে হাইওয়েটা, সেই হাইওয়েটার একদম মাঝামাঝি পড়বে। তো আসুন একটু আমরা এখানকার যে ডেইলি কাস্টমাররা, তাদের সাথে একটু কথা বলে নিই, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিই যে তারা এখানকার এই চায়ের ব্যাপারে কী বলছে। তো দাদা আপনার নাম বলুন একটু। আলমগীর হোসেন। তো আপনি কি এখানকার কাস্টমার? সত্যি বন্ধুরা, আমরাও খেয়ে দেখছি এখানকার চা কেমন, জায়গাটা চিনে গেছেন মোটামুটি। তাহলে চলুন আর দেরি করবো না, এবার চাটা নেই। তো চাটা নেওয়ার আগে আর একটু জিজ্ঞেস করে নিই যে স্পেশালিটিটাই যে চাটা এত কেন এখানকার টেস্টি, মানে এমন কি দাদা মেশায় যার জন্য চাটা এত টেস্টি হয়? তো দাদা একটু আমাদেরকে বলবেন যে আপনার চাটা এত টেস্টি কেন হয়ে যাচ্ছে? চা আমাদের সবথেকে বড় জিনিস হলো যে দুধ। আচ্ছা, আমাদের মোষ আর গরুর দুধের উপর নির্ভর করি আমরা চাটা করি, আমাদের কোনো ইয়ে দিন নেই, ওর সঙ্গে কিছু ক্যাডবেরি আছে। আচ্ছা, মানে ক্যাডবেরি ওর মধ্যে মিক্স করে। আচ্ছা, ক্যাডবেরি আর দুধের সর, এগুলো তো এখন চকলেট চা যেগুলো অনেক জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আমার একটা চায়ের ভিডিও রয়েছে, আপনারা দেখেছেন হাবড়া 3 নম্বর যে প্ল্যাটফর্মের শেষে। তো যাই হোক, ওখানকার চাটাও আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু এটা তার থেকেও কিন্তু অনেকটাই বেটার বন্ধুরা, এটা আমি সত্যি বলছি, কেননা আমি নিজে এখানে খেয়ে দেখেছি আগেও। তো যেটা উনি বললেন যে স্পেশালিটিটা এই জন্য কারণে কি এখানে ইনি মহিষের দুধ আর গরুর দুধ দুটোই মিক্স করে, কিন্তু সব জায়গায় আমরা দেখেছি হয় গরুর দুধ বা মহিষের দুধ, মহিষের দুধ চট করে আমরা দেখি না কোথাও পাওয়া যায় মহিষের দুধের চা, তো যার জন্য এনার চাটা এত টেস্টি হয়। তাহলে চলুন দাদা আমাদেরকে চাটা দিন, চাটা খেয়ে দেখাই বন্ধুরা। চায়ের সাথে আর আলাদা কিছুই আমি আপাতত নিচ্ছি না স্ন্যাক্স, শুধু চাটাই খাবো। ঠিক আছে, তো এই যে চা আমাদের রেডি হচ্ছে। আচ্ছা দাদা, সারাটা দিনে কতটা চা আপনার সেল হয়ে যায়? ঠিক আছে, এমন কিছু বড় না আবার খুব ছোট না। তো এই এই যে খুঁড়ি দাদা, এই খুঁড়িটা কত করে আপনি নিচ্ছেন চায়ের দাম? 10 টাকা। আচ্ছা 10 টাকা, আর কত কত টাকার পাওয়া যাচ্ছে চা? 6 টাকার আছে, আমরা ভিড় এড়াবার জন্য আমরা 10 টাকারটাই বেশি করি। আচ্ছা, তো দাদা বলছে ভিড় এড়াবার জন্য 10 টাকারটাই বেশি করে, এছাড়া কিন্তু এখানে 6 টাকার চাটাও অ্যাভেলেবেল আছে। তাহলে চলুন এবার আমরা ওয়েট করি, আমাদেরকে চাটা দিক, তারপরে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
তো এই যে বন্ধুরা চা আমাদের এসে গেছে, এই যে মাটির খুঁড়িতে, দেখতে খুব ভালো লাগছে। সিম্পল চা দেখতে, কিন্তু সিম্পল, কিন্তু টেস্টটাই হচ্ছে এর আসল, ঠিক আছে? তো টেস্ট করে দেখি। এই টেস্টার জন্যই এত দূর আসা, মানে একবার আসবেন তো আপনার মনে হবে কি হ্যাঁ পয়সা ওসুল, পয়সা ওসুল চা একদম। মানে বিকেলবেলা যদি আপনারা 4:30-4:30 পরে বন্ধুরা এখানে আসেন, তাহলে আপনি এখানে খালি মানুষ আর মানুষ দেখতে পারবেন শুধু স্পেশালি চায়ের জন্য। এখানে দূর দূর পর্যন্ত দেখুন এমন কোনো কিন্তু জনবসতি খুব একটা নেই, কিন্তু এখানে লোকে শুধু আসে চা খাওয়ার জন্য, শুধু কি এই স্পেশালিটি এই এই চাটার জন্য। তো দাদা, এই চাটার মধ্যে কি ওই যেটা ক্যাডবেরি পাউডার বললেন সেটা কি মিশানো রয়েছে? আচ্ছা, তো দাদা বলছে ক্যাডবেরি পাউডারের মধ্যে মিশানো আছে ক্যাডবেরি, হ্যাঁ ফ্লেভারটাও পাচ্ছি। তো এই যে গরুর দুধ বললেন আর মহিষের দুধ, এগুলো কি আপনারা আপনাদের মানে ঘোষ থেকে নেন, তাই তো? তো আচ্ছা, তো দাদা বলছে এগুলো কিনেই দুধটা কিনেই ই করে, তো সেটা কোনো বড় ফ্যাক্টর না। আচ্ছা, তো বন্ধুরা বুঝতেই পারলেন, তো ট্যাগ করুন সেই সব বন্ধুদের যারা চা খেতে পছন্দ করে। তো চলে আসুন এখানে, কোথায় অ্যাড্রেস, অ্যাড্রেসটা চিনতে পেরেছেন? না চিনতে পারলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ইছাপুর থেকে বেলিয়াঘাটা রোড, আর একবার বলেই দিলাম। তো আচ্ছা, দাদা বলছে এই জায়গাটার নাম হচ্ছে অনন্তপাড়া। তো অনন্তপাড়ার এই চা, আমি চাটা আর একটা নেবো যেহেতু খুব দারুণ লাগে আমার, আমি এই চায়ের জন্য কিন্তু স্পেশালি এখানে আসি বারবার। আপনারাও আসলে কিন্তু মানে সত্যি বলছি ভুলবেন না এই চায়ের টেস্ট। দাদা আরেকটা চা দেবেন। তো বন্ধুরা আমি আর একটা চা নিয়ে খাই। আপনারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমরা রিলিজ করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। চলুন তাহলে দেখা হবে আবার এই ধরনের কোনো নতুন নতুন স্ট্রিট ফুড রিভিউ নিয়ে। আপাতত জন্য গুড বাই।